জয়পুরহাটে প্রথম অধিক খাদ্য গুণাগুণ সম্পন্ন বেগুনি ফুলকপির বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। বাজারে সাধারণ ফুলকপি বা বাঁধাকপির চেয়ে বেগুনি ফুলকপি সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে প্রচুর, আর দাম ভালো হওয়ায় কৃষকরা এই কপি চাষাবাদে ঝুঁকছেন। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বেগুনি রঙের ফুলকপি, পরীক্ষামূলকভাবে এই কপি চাষ হয়েছে মাগুরায়, যা এখন পুরো জেলায় কৃষকের মাঝে সাড়া ফেলেছে। মাগুরা সদর উপজেলার ভাতসা গুচ্ছ গ্রামের 15% জমিতে বেগুনি ফুলকপি চাষ করেন কৃষক দম্পতি আমেদ আলী ও আজেদা বেগম। চাষাবাদ পদ্ধতি সাধারণ ফুলকপির মতোই, ফলনও বেশি হয়, এটি সাড়া ফেলেছে পুরো জেলায়। অনেকেই এখন এই কপি চাষে আগ্রহী হচ্ছেন। এই বেগুনি কালারের ফুলকপি দেখে খুব আমাকে ভালো লাগলো, পরিবর্তিতে আমি এই ফুলকপি চাষ করার উদ্যোগ নিব। অন্যান্য ফুলকপির চাইতে বেগুনি কালারের ফুলকপি অনেক ভালো, সুস্বাদু। বেগুনি কালার ফুলকপি আবাদ করলাম, দেখতে আসলাম, দেখে পছন্দ হলো, সবাই মিলে চেষ্টা করব বেগুনি কালার ফুলকপি আবাদ করতে। বেগুনি ফুলকপি চাষে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না, পোকামাকড় দমন করা হচ্ছে ফেরোমন ফাঁদের মাধ্যমে, আর বাজারে নতুন হওয়ায় বেশি দামে বিক্রি হচ্ছে এই কপি। আমরা আগে সাদা ফুলকপির আবাদ করতাম, কিন্তু একদিন হঠাৎ দেখি জাকসময় থেকে কয়েকজন লোক আসলো, আসে আমাকে পরামর্শ দিল যে আপনি কী করেন, তা আমরা ফুলকপি আবাদ করি সাদা। তো ওরা উনি বললো যে আমি একটা বীজ দিই আবাদ করেন, তখন বেগুনি কালার একটা চারা এনে দিল, বীজ এনে দিল, সঙ্গে রেখে ওটা আমি এবার ফসল আবাদ করতাম করেছি প্রথম। তো দেখছি খুব লাভজনক, এখনও বেশি প্রায় যা খরচ তার থেকে বেশি এখনও তিন গুণ বেশি না হবে। এই বেগুনি কপিটা আমরা ভয় ভয় করে আবাদ করতে চাইছিলাম না, আবাদ করার পর মানুষ এতই চাহিদা আমরা তাদের দিতে পারতেছি না। আমরা যদি আরও বেশি করে আবাদ করতাম তাহলে আমাদের যা লাভ হয়েছে আরও প্রচুর লাভ হলে সামনে বছর আরও বেশি করে আবাদ করার চেষ্টা করব। বেগুনি ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষকের মধ্যে উৎসাহ থাকায় এর চাষাবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। সদর উপজেলার ভাতসা ইউনিয়নের বেগুনি ফুলকপির জমিটা আমি পরিদর্শন করছি সরেজমিনে। যেহেতু নতুন একটা ফসল, সেই হিসাবে কৃষকদের মাঝে বেশ আগ্রহ আছে, আর এটা বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে আমি কথা বলে যতটুকু জানতে পারছি। এখন এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এটার আবাদ বাড়বে আশা করা যায়। জাকস ফাউন্ডেশন বেগুনি ফুলকপির এই চাষ বাস্তবায়ন করছে। বেগুনি ফুলকপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিধায় এটা ক্যান্সার প্রতিরোধী। এছাড়াও আমরা যে সাধারণত যে ফুলকপিটা চাষ করে থাকি এটা বাজারে অনেক সময় মূল্য খুবই কম থাকে, আর বেগুনি ফুলকপিতে মানুষের আগ্রহ অনেক বেশি, এটা নতুন হয়, মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে এবং এটার দামও প্রচুর। তা আমি আশা করছি আগামী বছর এই বেগুনি ফুলকপি চাষ অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বেগুনি ফুলকপি চাষ প্রকল্প তত্ত্বাবধায়ন করছে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।